হয় বন্ধুরা জিওগ্রাফি ডিসকাশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আমি এর আগের দিন সেডিমেন্টারি রক্সের পার্ট ওয়ানটা দেখেছিলাম আজকে আমি পার্ট টু নিয়ে আলোচনা করবো তো এর আগের দিন আমরা সেডিমেন্ট এর টাইপ পর্যন্তই করেছিলাম সেডিমেন্ট টাইপ তো সেডিমেন্টারে এর টাইপগুলো আসেনি তো যাক সেডিমেন্টটা আমরা আগের দিন জেনে গেছি যে সেডিমেন্ট কাকে বলে যে তো আমি একটা রিকল করে দিই যে পলল কোনো শিলা চূর্ণ বিচুণ রূপটাই সেডিমেন্ট আর সেডিমেন্ট থেকে যে শিলা রূপান্তর করছে যে শিলা সৃষ্টি হচ্ছে সেটা সেডিমেন্টারি রক্স এই সেডিমেন্টারি রক্স ওই সেডিমেন্টের মতনও এটাকে আবার তিনটে ভাগে ভাগ করা যায় আগের টাইমের সেডিমেন্টটা তিনটে ভাগে ভাগ করেছে ক্লাস্টিক রাসায়নিক এবং জৈবিক আর সেমেন্টারি রক্সটাও তাই ঠিক একই রকমভাবে ক্লাস্টিক রাসায়নিক এবং জৈবিক এই তিনটে ভাগে সেম ভাগে ভাগ করা হয় কিন্তু সেক্ষেত্রে আমরা ক্লাস্টিক সেডিমেন্ট বলতাম কিন্তু এক্ষেত্রে আমরা বলবো ক্লাস্টিক সেডিমেন্টারি তো এইগুলোর ডেফিনেশনের ক্ষেত্রেও সেম প্রভাব ফেলবে যে পললের ক্ষেত্রে আমরা যে সংজ্ঞাটা দিয়েছিলাম মানে সেডিমেন্টের সংজ্ঞাগুলো দিয়েছিলাম প্লাস্টিক পলল কাকে বলে রাসায়নিক পলল কাকে বলে বা জৈবিক পলল কাকে বলে এই যে সংজ্ঞাগুলো দিয়েছিলাম সেই সংজ্ঞাগুলো ও সঙ্গে এইগুলো মানে ওগুলো জানলে পরে এই সংজ্ঞাগুলো জেনে যাবে তো আগের ভিডিওটি যারা দেখো তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে অবশ্যই ভিডিওটি দেখে নেবে কেননা আগের ক্লাসটা যদি না বুঝতে পারো তাহলে এগুলো বুঝতে গেলে একটু কঠিন মনে হবে তো যাক আমি সব কিছু একটু একটু করে বলে দিচ্ছি আগেরটার সঙ্গে এটার সঙ্গে জয়েন্ট করে সব কিছুই বলে দিচ্ছি তো এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করছি প্লাস্টিক সেডিমেন্টারি কেমিক্যাল সেডিমেন্টারি আর বায়োটিক সেডিমেন্টারি প্লাস্টিক সেডিমেন্টারিটা কি তো ক্লাস্টিকটা কী সেটা আগে জানি ক্লাস্টিক সেডিমেন্টটা জানলে পরে সেডিমেন্টারি জানাবে তো ক্লাস্টিক যেহেতু আমরা পড়ে নিয়েছি তাই ক্লাস্টিক সেডিমেন্ট থেকে যেই সেডিমেন্টারি মানে যেই শিলা সৃষ্টি হচ্ছে ক্লাস্টিক সেডিমেন্ট থেকে যে শিলার সৃষ্টি হচ্ছে সেটাই ক্লাস্টিক সেডিমেন্টারি তাহলে ক্লাস্টিক সেডিমেন্টারি কি। ক্লাস্টিক সেডিমেন্টার বলে দিয়েছি ভূপৃষ্ঠে যে সমস্ত শিলাগুলো রয়েছে সেই শিলাগুলো যান্ত্রিক এবং যান্ত্রিক আহ্বিকারের ফলে বিশেষ করে হিমবাহ নদী সমুদ্র তরঙ্গ বায়ু প্রভাবের মাধ্যমে শিলা টুকরো বিক্রি টুকরো চূর্ণ হচ্ছে এই চূর্ণ অংশগুলো যে অংশগুলো তো পলন সেই পললটাকেই বলছে ক্লাস্টিক পলন আর সেই পলল থেকে যেই শিলার সৃষ্টি হচ্ছে সেটা ক্লাস্টিক পলন এই ক্লাস্টিক পললকে তিনটে ভাগে ভাগ করছে এখানে আমি দিয়ে দিয়েছে টেরিজেনাস পায়রো ক্লাস্টিক এবং কর্কোরিও ক্যালকেরিয়াস তো এই জিনিসটা আমি পরে আলোচনা করছি আগে এই তিনটে ব্যাপার নিয়ে আলোচনা করিনি এই ব্যাপারটা পরে আসছি তো এই তিনটে মনে রাখো যে ক্লাস্টিককে তিনটে ভাগ করছে যেটা টেরিজেনাস পাইরোক্লাস্টিক ক্লাস্টিক এবং কর্কোরিও ক্যালকেরিয়াস তো এই জিনিসটা মুছে দিচ্ছি একটু ছবিটুকু হতে পারে সেই জন্য ওই তিনটে মনে রাখো ক্লাস্টিকে তিনটে ভাগ করেছে। তো যাই হোক একটা কল চলে এসেছিলো সেই জন্য করতে হলো তো যাই হোক এখানে ছবি আঁকতে পারে ব্যাপারটা মিছিলাম যে তোমরা ব্যাপারটা মনে রেখো প্লাস্টিকটা হলো এবার আমরা হচ্ছে রাসায়নিক সেটিমেন্টারি রক্স কাকে বলছে তো রাসায়নিক পললটা কি আগে জানিয়ে নেওয়া দরকার রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে যে সমস্ত পললগুলো সৃষ্টি হয় যেমন লবণ চুন জাতীয় যে পলনগুলো সৃষ্টি হচ্ছে সেই পলল থেকে যেই সেডিমেন্ট সেডিমেন্ট যে শিলার সৃষ্টি হচ্ছে সেটাই রাসায়নিক সেডিমেন্টারি তো রাসায়নিক সেডিমেন্টারি কী কী যেমন ধরো লবণ সঞ্চয় তারপরে লোহ সঞ্চয় তারপরে ফসফরাস সঞ্চয় এই যে লবণ সঞ্চয় এটা মরু অঞ্চলে মরু অঞ্চলে সাধারণত যে মরু হ্রদগুলো রয়েছে মানে লবণাক্ত জলের হ্রদগুলো রয়েছে সেগুলো জমে গিয়ে অনেক সময় দেখবে লবণ সঞ্চয় দেখা যায় এই যে লবণ সঞ্চয়টা এটা এক ধরনের রাসায়নিক সেডিমেন্টারি লৌহ সঞ্চয় এটা বিশেষ করে বিদেশ কান্ট্রিগুলোতে যেমন আমেরিকা আফ্রিকা তারপরে ব্রাজিল এই জায়গাগুলোতে এই লৌহ সঞ্চয়ের অস্তিত্ব কিন্তু পাওয়া গেছে এই লৌহ সঞ্চয়ের মধ্যে কিন্তু আবার এই ক্লাস্টিক যে সেটিমেন্টারি এর প্রভাবটাও দেখা হয়েছে মানে দুটোর দুটোই একসঙ্গে দেখা যায় লৌহ সঞ্চয় এবং এই প্লাস্টিক সঞ্চয় দুটো একসঙ্গে দেখা যাওয়ার ফলে অনেকটা ডোরা কাটা মতন আকার নিয়েছে তা হচ্ছে ফসফরাস এই ফসফরাস সাধারণত ফসফরাস জাতীয় যে রয়েছে তার সঞ্চয়ের ফল হয় এটা সমুদ্রে যে সামুদ্রিক প্রাণীগুলো রয়েছে সেই সামুদ্রিক প্রাণীর দেহবশেষ সে সামুদ্রিক প্রাণীগুলো কী হয় এই সমুদ্র জল থেকে ফসফরাস গ্রহণ করে ফসফরাস গ্রহণ করার ফলে সেটা খোলস বা তাদের দেহ দেহবশেষের যে খোলসটা সেটা তৈরি করে আর সেটা যে সময় তাদের দেহবশেষ জমা পড়ে যে পললটা সৃষ্টি হচ্ছে সেই পলল থেকে যে শিলাস সৃষ্টি হয় সেটা রাসায়নিক সেমেন্টারিরই একটা রূপ যাকেবার জৈবিক যেটা আছে বায়োটিক সেডিমেন্টারি সেটা আসবো বায়োটিক সেডিমেন্টারি কি বায়োটিক সেডিমেন্টারির আগে ওই বায়ো একই সেম এগুলোর ক্ষেত্রে যেমন বললাম তো বায়োটিক জেনেটিক পললটা চলে আসবে সেডিমেন্টটা বায়োটিক সেডিমেন্টটা কি জিগ দেহ থেকে যেই পলল সৃষ্টি হচ্ছে সেই পললটাই বায়োটিক সেটিমেন্ট তো এটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম যে এর আগের দিন আমরা ফলটা জৈব সংঘাত আর একটা ভাগ করেছিলাম উজ যেটা বলেছিলাম জৈব সংঘাতকে এই জৈব সংঘাতটা প্রাণীদের প্রাণীদের শক্ত দেহ অবশেষ যেগুলো যান সংঘাতের মাধ্যমে বা যান্ত্রিক উপায়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেই শিলা বা পললের সৃষ্টি করছে সেটাই জৈবিক পলল এই পললটা সঞ্চয়ের মাধ্যমে যে শিলার সৃষ্টি করছে সেটা জৈব সংঘাত পল সরি যে জৈব সংঘাত সৃষ্টি করছে জৈব সরি জৈব পদার্থ যখন চূন্য বিচূর্ণ হয়ে কোনো পলল সৃষ্টি করছে সেই পলল থেকে যে সেটিমেন্ট রক্সের সৃষ্টি হচ্ছে সেটা জৈবিক সেডিমেন্টারি আর রুজের ক্ষেত্রে এটা যেহেতু এটা বড় বা শক্ত অংশ নিয়ে গঠিত আর রুজের ক্ষেত্রে কি ক্ষুদ্র 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 যে সামুদ্রিক প্রাণীগুলো রয়েছে সেই সামুদ্রিক প্রাণী মৃতদেহ সমুদ্রে গর্ভে জমা হয় জমা হওয়ার ফলে যে পলল হিসেবে কাজ করছে পলল হিসেবে কাজ করে যে সেডিমেন্টগুলো গঠন করছে সেটাই জৈবিক সেডিমেন্ট এবার এটা সাধারণত আমরা একটা গেল এটা যান্ত্রিক উপায়ে গেল কিন্তু জৈবিক পদার্থগুলো অনেক সময় রাসায়নিক পরিবর্তন ঘটে তো রাসায়নিক পরিবর্তন ঘটলে অনেক সময় অনেক অন্য অনেক শিলার সৃষ্টি হয় যেমন ওলিটিক আছে ওলিটিক তারপরে আছে ডলস্টোন তারপরে রয়েছে কয়লা পয়লাটেরও খুব ইমস্পর্টেন্স তারপরে খনিজ তেল রয়েছে এগুলো কিন্তু সব জৈবিক সেডিমেন্টারির মধ্যে পড়ছে সামুদ্রিক যেই ক্ষুদ্র প্রাণীগুলো রয়েছে অ্যালগি বা বালুকা অ্যালগি জাতীয় বা অনেক সময় বালুকা জাতীয় যে বালুগুলো থাকে সেগুলো গায়ে কি হয় অনেক সময় ক্যালসিয়াম ক্যালসিয়ামে সঞ্চয় করতে থাকে এই ক্যালসিয়াম সঞ্চয়টাকেই বলছে ওলিটিক আর এই অলিটিক যে সময় কোনো জীবাশের সঙ্গে সঞ্চয় ঘটে তখন ওলিটিক চুনাপাথর বলে থাকে ওলেটিক চুনাপাথর মানে জীবাশের সঙ্গে সঞ্চয় হলে থাকে ওলেটিক চুনাপাথর আর এই সঞ্চয়টাকেই ওলেটিক বলছে ডলস্টোন থেকে তাহলে ডলস্টোন হলো এক এটা তো সাধারণত চুনাপাথর গঠিত অঞ্চলে দেখা যায় চুনাপত গঠিত অঞ্চলে যে সময় ভোম জল আর কি ওর ভেতর দিয়ে ভূগর্ভস্থ যে ভোম জলগুলো রয়েছে ভূগর্ভস্থ জল সময় এই ডলস্টন গঠিত হয় কয়লাটি কয়লাটি কিন্তু সাধারণত ডায়জেনিসিস আমরা আগে পড়েছি যে পলন থেকে পাওলিক শিলা সমস্ত রূপান্তরের সমস্ত পদ্ধতিকে ডায়জেনিসিস বলে ডায়জেনিসিস পড়েছি আমরা আগে দিন ডায়জেনিসিস পলন থেকে পাওয়ালিক শিলা রূপান্তরের সমস্ত পদ্ধতিকে একসঙ্গে ডাইজেনিসিস বলে এই কয়লা কিন্তু ডাইজেনিসের মাধ্যমে হয় কয়লা সাধারণত জৈব জৈবিক দেহাবশেষ অবয়বীয় পরিবেশে কি হয় জারিত না হয়ে অনেক সময় চাপা পড়ে কঠিন কার্বনে পরিণত হয় এই যে কঠিন কার্বনে পরিণত হচ্ছে এই কঠিন কার্বন পণ্যটা এটাই কয়লা তাহলে খনিজ তেল খনিজ তেলে কী হয় এগুলো মিটে দিই খনিষ্ঠলতায় অভাবীয় পরিবেশে যে সময় কর্মরাত্ম কোনো মিত্রিকায় খনিজ কোনো জৈব পদার্থ বা জৈব প্রাণী যে সময় থাকছে তখন সেটা চাপা পরে লিথোসফিকেশান লিথিফিকেশানের মাধ্যমে কার্বোহাইড্রেটে পরিণত হয় কার্বোহাইড্রেট লিথিফিকেশানের মাধ্যমে কোনো জীবদেহ চাপা পড়ে কার্বোহাইড্রেট ডেটে পরিণীত হয় এই কার্বোহাইড্রেট পরিণীত হলে তখন কনিজ তেলের সৃষ্টি হয় তো তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম যে ক্লাস্টিক ক্লাস্টিককে এটা কিন্তু বন্ধুরা ক্লাস্টিক সেডিমেন্টারি রক্স হ্যাঁ সেডিমেন্টারি রক্স ক্লাস্টিক সিটিমেন্টের রক তিনটে ভাগে ভাগ করেছে যেটা আমি মনে রাখতে বলেছিলাম টেরিজেনিয়াস পায়রো এবং করকরিও ক্যালকেরিয়াস তো টেরিজেনাস কাকে বলে টেরিজেনাস এই যে এখানে ইংলিশ টার্মটা যদি লিখি এই টেরি এটা অর্থাৎ ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে যান্ত্রিক অবিকারের মাধ্যমে শিলাচূর্ণ বিচ্ছিন্ন হয়ে যে কোন কোনো যেই পলল সৃষ্টি হচ্ছে সেই পলল থেকে যে পাওলিক শিলা সৃষ্টি হচ্ছে সেটা কি বলছে টেরি জেনাস পাওলিক শিলা টেরি জেনাস ক্লাস্টিক পাওলিক শিলা আর পায়রো এটা সাধারণত পাইরোক্লাস্ট কাকে বলে আমরা জানি যে আগ্নেয়গিরিতে যেই শক্ত শক্ত যেই ম্যাগমা যে সময় শক্ত হয়ে আগ্নেয়গিরি থেকে ছিটকে তার এলাকায় আশেপাশে এলাকায় সঞ্চিত হয় পায়রো আর কি সেই পায়রো সঞ্চয়ের ফলে যে শিলার সৃষ্টি করছে সেটা পাইরোক্লাস্টিক সেডিমেন্টারি টক্স বলছে আর কর্করীয় কর্করিওটা আর কি এটা ক্যালসিয়াম এই যে বুঝতে পারছো ক্যালসিয়ামের সঞ্চয়ের ফলে তো এই যে এটা চুন জাতীয় সঞ্চয় আর কি আর মানে সামুদ্রিক গর্ভে যেই প্রাণীগুলো রয়েছে তাদের দেহবিশেষ বা সোডিয়াম সোডিয়াম বলছে ফসফরাস বা ক্যালসিয়াস ক্যালসিয়াম বা সিলিকা জাতীয় যেই মানে অ্যাকচুয়ালি এই যে উজগুলো আর কি সেই উজগুলো কিন্তু এই উজ বলো বা কয়লাও বলতে পারো এই যে ক্যালসিয়াম কয়লা নয় সরি কয়লা হবে না ক্যালসিয়ামের মাধ্যমে যে সঞ্চয় ক্যালসিয়াম জাতীয় বা সিলিকা জাতীয় যে সঞ্চয় ঘটে সেই সঞ্চয়ের মাধ্যমে এই করকোরিয়া ক্যালকে সেন বলা হয়ে থাকে তো এই ব্যাপারটা এখানে আবার টেরিস টেরিজেনাসকে আবার তিনটে ভাগে ভাগ করছে পায়ের ভাগ করা যায় না কিন্তু এই ক্যালকেরিয়াসকে আবার ভাগ করছে তো এই ব্যাপারটা নিয়ে আমরা পরের পার্টে চলে আসবো পরে পার্ট থ্রিতে এটা পার্ট টু পার্ট থ্রিতে আলোচনা করব তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করো আর আমরা যে মক টেস্টটা নিচ্ছি মক টেস্টে সবাই পার্টিসিপেট করো কেননা মক টেস্ট আর যদি না দাও আর ক্লাসগুলো যদি না করো তাহলে তুমি বুঝতে পারবে না যে তুমি কতটা এগিয়ে রয়েছ বিশেষ করে মক টেস্ট মক টেস্ট না দিলে তুমি বুঝতে পারবে না যে তুমি কতটা এগিয়ে আছো বা পিছিয়ে রয়েছো তো অবশ্যই মক টেস্টগুলো দাও আমরা এর আগের দিন সম্পূর্ণ রক্সের উপর মক টেস্ট নিয়েছি যেটা পঞ্চান্ন নম্বরের উপর তো মোটামুটি তেরো চোদ্দো জন মতো সাবমিট করে দিয়েছে আনসার তো তোমাদেরকে বলবো অবশ্যই উত্তরগুলো সাবমিট করে দাও কারণ মক টেস্টের মাধ্যমেই তুমি নিজেকে যাচাই করে নিতে হবে তুমি কতটা এগিয়ে আছো বা কতটা পিছিয়ে রয়েছ তো আর যেহেতু এসএসসি অনেক বছর অনেক দিন পরপর হচ্ছে প্রথমবারে ক্র্যাক করতে গেলে অবশ্যই তোমাকে মক টেস্ট এবং ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে তো বন্ধুরা এটুকুই তো সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো আর অবশ্যই লাইক করে দেবে একটা ভিডিওটা